ভালোবাসি, তবু বুঝতে পারি না, কষ্ট পাই, কষ্ট দিতে চাই না, রেগে যাই, কিন্তু রেগে থাকতে পারি না, সবকিছু ভুলবো ভেবেও ভুলতে পারি না, এটাই আমার স্বভাব, এটাই আমি। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। ভালোবেসে কেউ সুখে নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখুন। আমাদের জীবনে প্রত্যেকের সবচেয়ে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না, আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না। নিজের ছেলে বেকার আছে থাক, কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা। যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো, তাহলে সে হবে তোমার পরম বন্ধু, আর যদি মন তোমাকে কন্ট্রোল করে, তাহলে সে হবে তোমার চরম শত্রু। জীবনের সবথেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয়, তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থ দিয়ে হয়, তবে সেটা টেকা মুশকিল। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকিয়ে যায়, তবে দাগ কিন্তু থেকেই যায়। আপনার স্ত্রীকে, প্রেমিকাকে খুশি রাখার 5টি গোপন কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কাজের জন্য ছাড়াও এর বাইরেও তাকে ফোন করুন, হ্যালো বলুন, বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন, দেখবেন সে খুশি হবে। নাম্বার 2, বেশিরভাগ দম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান, কোথাও বেড়াতে যান বা বাইরে খেতে যান, প্রায়ই এই কাজগুলো করুন, এ বিষয়টিও আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে। নাম্বার 3, আধুনিক জীবন খুব চাপযুক্ত, এখন ছেলে মেয়ে উভয়েই বাইরে কাজ করে, সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন খুব ক্লান্ত।